আচ্ছা, তাহলে আজকে ওয়েভ মোশন বা তরঙ্গের গতি স্টার্ট করব, ঠিক আছে? নর্মাল এইটার লেখার জিনিসগুলো সব পিডিএফ এর ফর্মে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, বাংলার একটা দিয়েছি, একটা ইংলিশের দিয়েছি, তোমরা ওখান থেকে লিখে নিতে পারো। এইটা আর পাঠাবো না তোমাদেরকে, এখানে জাস্ট ক্যালকুলেশন গুলো আর জিনিসগুলো করছি, ক্যালকুলেশন গুলো পিডিএফটাতেও করা রয়েছে, তোমরা ওখান থেকেও চাইলে দেখতে পারো। এখানে জাস্ট তোমাদের জিনিসগুলো একবার করে বুঝিয়ে দিচ্ছি, কি কি পড়তে হবে সেইগুলো একটু বলবো, আর অঙ্কগুলো বা ক্যালকুলেশন গুলো একটু হাতে হাতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে স্টার্ট করছি। সবার আগে, ওয়েভস বা তরঙ্গ ক টাইপের হয়? ক টাইপের হয়। নর্মালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে যে তোমার যেটাকে বলবো যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভস, এটাকে ইলাস্টিকও বলতে পারো, ইলাস্টিক ওয়েভসও বলতে পারো, আর আরেকটা হতে পারে তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এবার যান্ত্রিক তরঙ্গ যেগুলো রয়েছে এগুলোর কি লাগে? রিকোয়ার্স মিডিয়াম, এদের একটা মাধ্যম লাগে, মিডিয়াম টু প্রোপাগেট, একটা মাধ্যম লাগে। রিকোয়ার্স মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন। আর এদের ডাজ নট রিকোয়ার মিডিয়াম, ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম, এদেরকে প্রোপাগেট করতে কোনো মাধ্যমের দরকার পড়ে না। কোনো মাধ্যমের দরকার পড়ে না। ঠিক আছে, এছাড়া এবার এই যে চুম্বক, এই যে তরঙ্গ যেগুলো রয়েছে যান্ত্রিক তরঙ্গ, দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ যেটাকে বাংলায় বলি, আর অন্যটাকে বলা হয় লঞ্জিটিউডিনাল ওয়েভস। অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেখানটায় ইলেকট্রোম্যাগনেটিক শুধু তির্যকই হয়। ঠিক আছে, তাহলে যেটা আমাদের ইলাস্টিক বা মেকানিক্যাল ওয়েভস, যান্ত্রিক ওয়েভ, সেটা দুটো প্রকারের হয়, ট্রান্সভার্স আর লঞ্জিটিউডিনাল, তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার এইগুলোর মানে কি, তির্যক আর অনুদৈর্ঘ্য পার্টিকুলারলি মানে কি? এবার হয় কি, যখন আমার একটা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ যায়, যখন আমরা কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ যায়, সেই মাধ্যমের বা মিডিয়ামের যে পার্টিকেলস গুলো আছে তারা ভাইব্রেট করে। ধরো কথার কথা বলছি যে আমার একটা মিডিয়াম রয়েছে, সেই মিডিয়ামস এর অনেকগুলো পার্টিকেল দিয়ে তৈরি, অনেকগুলো পার্টিকেল দিয়ে তৈরি মিডিয়ামটা। তো যখন আমার এর মধ্যে দিয়ে একটা ওয়েভ যাবে, তখন কি হবে, এই প্রথমে এই মিডিয়াম পার্টিকেলটা উঠবে, তারপর কি হবে, তারপর এই মিডিয়াম পার্টিকেলটা উঠবে, এটা আবার নেমে যাবে, এটা আবার নেমে যাবে, তারপর হবে কি, এই মিডিয়াম পার্টিকেলটা নিচে চলে যাবে, এই মিডিয়াম পার্টিকেলটা উঠবে, এ আবার নেমে যাবে। মানে ওভারঅল এইটা ধরো নর্মাল অবস্থায় রয়েছে, যখন একটা তরঙ্গ আমার যায় একটার পর একটা মিডিয়াম পার্টিকেল। আচ্ছা, তোমাদের একটা দেখি আমার কাছে আছে কি না, এক সেকেন্ড তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে, 2 মিনিট। না, এখানে নেই, এখানে এটা ছিল পিপিটিতে, ওয়েবসাইট পিপিটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়াও 2 মিনিট, একটুখানি আসতে হয়তো টাইম লাগবে। নর্মালি একটা ওয়েভ কিরকম হয়, ধরো
আমরা এটাকে একটা ওয়েভকে এইরকম ভাবে দেখাতে পারি। আচ্ছা পার্টিকলস গুলো কি আমার যাবে, আমার পার্টিকলস গুলো যখন আমার এই ওয়েভটা মুভ হচ্ছে, আমরা দেখবো যে এই ঢেউটা রয়েছে, এই ঢেউটা মুভ হয়ে যাচ্ছে। আমরা যখন দেখবো এটা কোনটা খুললাম, এহে এটা না, এইটা না, যখন আমার ওয়েভটা যাবে আমি দেখবো এই ঢেউটা যেটা রয়েছে সেটা এগোচ্ছে, কিন্তু আমার এই পার্টিকেলটার বলতো যে কোনো একটা কণা যেটা আমার এই মাধ্যমে রয়েছে সেটাও কি আমার এইদিকে এগোবে? যদি আমার এই ঢেউটা এগিয়ে যায়, এই ওয়েভটা যদি তোমরা দেখো যে এইদিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কণাগুলো কি হবে, এইগুলো কি এগোবে নাকি কণাগুলো ওপর নিচে জাস্ট ওঠানামা করবে, কি হবে বলো? ওপর নিচে ওঠানামা করবে। একদম। আচ্ছা তাহলে দাঁড়াও একবার দেখি, ওইটা যদি পাই, ওটা কোথায় রেখেছিলাম, 1 মিনিট, হ্যাঁ ওল্ড কম্পিউটার আই তো এস পেয়েছি। আচ্ছা একটুখানি প্রেজেন্টিংটা অফ করছি, তোমাদের আরেকবার দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা স্ক্রিনটা এলে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এইখানটায় দেখো, এইখানটায় তোমাদের আমি একটা কেস দেখাচ্ছি, যে ধরো এইখানটা তোমরা একটা লাল পার্টিকেল তোমরা দেখতে পাচ্ছ কি, একটা লাল পার্টিকেল রয়েছে এই হ্যাঁ কোণাতে। স্যার। তো যদি আমি এই পার্টিকেলটাকে এরকম ভাইব্রেট করে, এই পার্টিকেলটা একটা স্থানে যদি ভাইব্রেট করে, দেখো তোমার এক্স অ্যাক্সিস বরাবর সময় রয়েছে, টাইম রয়েছে, তাহলে এটার গ্রাফটা আমার কিরকম হবে? এরকম একটা গ্রাফ আসবে, গ্রাফটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, একটা সাইনুসয়েডাল গ্রাফ হবে। যদি আমার এটা এরকম ভাইব্রেট করলে গ্রাফিক্যালি আমি সেটাকে এরকম দেখতে পারবো, টাইমের সাথে গ্রাফটা, গ্রাফটা দেখতে পাচ্ছ হালকা করে একটু আবজা আসছে, গ্রাফটা দেখা হ্যাঁ স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। তো এইটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে Sin ωt, এই গ্রাফটার ফর্মুলা। এই গ্রাফটা থাকা মানে হচ্ছে কি, পার্টিকেলটা সময়ের সাথে সাথে এইভাবে একটা মিন পজিশনে ভাইব্রেট করছে, মানে এই যে এই y = 0 লাইনের রেসপেক্টে ওপর নিচে ভাইব্রেট করছে, তাহলে আমি টাইমের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে এরকম গ্রাফ পাবো। আর ওয়েভ যখন যাচ্ছে তখন কি হচ্ছে, ধরো এরকম অনেকগুলো পার্টিকেলস রয়েছে একটা মাধ্যমে, তো একটা ওয়েভকে আমি পাঠালাম, ধরো এই একটা পার্টিকেল যাচ্ছে, এই প্রথম পার্টিকেলটা ধরো উঠলো, যখন ওয়েভটা যাওয়া শুরু করলো তখন কি হলো, প্রথম পার্টিকেলটা উঠলো, তারপর যখন এর যে পার্টিকেলটা উঠলো এর সাথে পাশের পার্টিকেলটাকে ইলাস্টিক্যালি, মানে একটা স্থিতিস্থাপক সম্পর্ক থাকতে হবে, মানে দুজনে কানেক্ট থাকবে একরকম ভাবে, তো প্রথম পার্টিকেলটা উঠলে সে আবার কি হবে, যেহেতু তার মধ্যে স্থিতিস্থাপকতা রয়েছে, ইলাস্টিসিটি রয়েছে, দ্বিতীয় পার্টিকেলটা আবার নিজের আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন প্রথম পার্টিকেলটা আগের অবস্থায় ফিরে যাবে তখন দ্বিতীয় পার্টিকেলটা উপরে উঠে যাবে, এবার দ্বিতীয় পার্টিকেলটা নিচে আসার চেষ্টা করবে, তখন তৃতীয় পার্টিকেলটা উঠে যাবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, যেহেতু আমার এদের জাড্যটা রয়েছে, ইনার্সিয়া রয়েছে, প্রথম পার্টিকেলটা সেটা নিচে নামতে গিয়ে আরো নিচে চলে যাবে পরের মুহূর্তে, তার ফলে একটা মুহূর্তে আমার এরকম একটা আকার নেবে। প্রথমে কি হলো দেখো, ফার্স্ট পার্টিকেলটা উঠলো, তারপর ফার্স্ট পার্টিকেলটা যখন নাবলো তখন সেকেন্ড পার্টিকেলটা উপরে উঠে গেল, এবার নামতে গিয়ে যে ফার্স্ট পার্টিকেলটা ছিল সেটা আরো নিচে নেমে গেল, তখন সেকেন্ড পার্টিকেলটা আবার তার মিন পজিশনটা মাঝখানের জায়গাটায় নামলো, তখন আবার থার্ড পার্টিকেলটা উঠে গেল, আবার ফার্স্ট পার্টিকেলটা আবার আগের জায়গায় যাওয়ার চেষ্টা করছে, তাই সে আবার আগের জায়গায় পৌঁছে গেল। তো এরকম ভাবে তোমরা খেয়াল করে দেখো একটা ওয়েভ চলে যাচ্ছে, কোনো পার্টিকেল কিন্তু মুভ করলো না, কিন্তু ও জাস্ট পার্টিকেলটা ওপর নিচে, একটা এই মিডল পজিশনের ওপর নিচে মুভ করে গেল, কিন্তু আমার এই ওয়েভটা, আমার এই ওয়েভটা, আমার দেখো ঢেউটা খেয়াল করো আমার এক্স অ্যাক্সিস বরাবর চলে গেল। তাহলে আমি এখানে কি ট্রান্সফার করছি, আমি এখানে একটা এনার্জি ট্রান্সফার করছি। আচ্ছা এই মুভমেন্টটা দেখতে পাচ্ছ তো, পার্টিকেল গুলোর হ্যাঁ মুভমেন্ট? স্যার। আচ্ছা তাহলে নর্মালি যদি তোমরা ছবিটা দেখো এরকম, তোমরা খেয়াল করো পার্টিকেলস গুলো লাফাচ্ছে, তোমরা যদি একটা পার্টিকুলার ওয়েভের দিকে চোখ রাখার চেষ্টা করো, তোমরা দেখবে যে ওয়েভটা এগিয়ে যাচ্ছে, একটা পার্টিকুলার ইয়ের ওপর চোখ রাখো, দেখো এই মাউসেরটার ওপর, মাউসের কার্সারের ওপর চোখ রাখো, দেখো এগিয়ে যাচ্ছে ওয়েভটা। তো নর্মাল এরকম হয়, পার্টিকেলস গুলো কি হয় তাদের মিন পজিশনের রেসপেক্টে ওপর নিচ হতে থাকে, আর একটা ওয়েভ মুভ করে যায়।
তাহলে যদি দেখো এখানটায় আমার কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিসই রয়েছে আর ওয়াই অ্যাক্সিসে ওয়াই রয়েছে। এইখানেও যদি আমি গ্রাফটা নিই তাহলে কিন্তু আমার সি আগের মতো গ্রাফ হয়ে যাচ্ছে। এই গ্রাফটাকে আমি বলবো ওয়াই ইকুয়ালস টু এ সাইন কে এক্স, এখানটায় এক্স রয়েছে। এই যে ঠিক আছে, এই জিনিসটা আশা করছি বুঝতে পারলে, ওয়েভটা কাকে বলে, ওয়েভ কিরকম যাচ্ছে। তাহলে তাহলে নর্মাল ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ওয়েভের গ্রাফ যেটা আছে সেটা দু রকম হতে পারে। একটা ওয়েভের গ্রাফ কিরকম হতে পারে, দু রকম হতে পারে। ফার্স্ট অফ অল আমি নিচে আঁকছি ছবিটা, তুমি এক্স অ্যাক্সিস বরাবর তুমি সময়কে রাখো, বা ওয়েভস যখন তুমি আঁকছো এক্স অ্যাক্সিস বরাবর টাইম রাখো, ওয়াই অ্যাক্সিস বরাবর পার্টিকেলের মোশনটাকে রাখো। এক্স অ্যাক্সিস বরাবর টাইম রেখেছো আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিসই রয়েছে। তাহলে প্রত্যেক পার্টিকেল গুলো যেহেতু আমার ভাইব্রেট করছে, প্রত্যেক পার্টিকেল গুলো যেহেতু আমার টাইমের সাপেক্ষে ভাইব্রেট করছে, তার জন্য তাহলে আমার একটা এরকম ওয়েভ আমরা পাবো। এইটা, এই ওয়েভটা পাওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেক পার্টিকেল গুলো রয়েছে মিডিয়ামের, সেট পার্টিকেলটা নিজের স্থানের মধ্যে বসেই সময়ের সাথে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। মানে এখানে আমার কি হচ্ছে, সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন হচ্ছে বা সরল দোলগতি ঘটছে। তাহলে এইখানটায় আমি কি বলতে পারি, ওয়াই এর কি সম্পর্ক আছে, ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি এ সাইন ওমেগা টি। এ হচ্ছে সর্বোচ্চ মানটা, সর্বোচ্চ উপরে যত উঠবে সেটা হচ্ছে আমার এ, আর সব থেকে নিচে যেটা নামবে সেটা হচ্ছে মাইনাস এ, এ সাইন ওমেগা টি। আচ্ছা, এই যে টাইমের রেসপেক্টে যে আমি গ্রাফটা আঁকলাম, তোমরা বলতে পারো আমার এইখান থেকে টাইমের রেসপেক্টে এই স্টার্টিং পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই এই যে টাইমের এই অংশটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো টাইম পিরিয়ড, এটাকে আমি বলবো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি, টাইম পিরিয়ড বা পর্যায়কাল। টাইম পিরিয়ডের সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সাথে টাইম পিরিয়ডের কি সম্পর্ক, n ইকুয়ালস টু ওয়ান বাই টি, রাইট? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সাথে টাইম পিরিয়ডের সম্পর্ক, ফ্রিকোয়েন্সি n ইকুয়ালস টু ওয়ান বাই টি। তাহলে এই যে ওমেগা এখানটায় লিখেছি, ওমেগাটা কি, ওমেগাটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা ইকুয়ালস টু ফর্মুলাটা হচ্ছে টু পাই এন অর ইকুয়ালস টু টু পাই বাই টি। এই ফর্মুলাগুলো সব কিন্তু তোমরা মাথায় রাখবে, যে টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির কি ফর্মুলা হয়, ওমেগার সাথে ফ্রিকোয়েন্সির কি ফর্মুলা হয়। তাহলে এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এটা হচ্ছে ইকুয়েশন অফ এস এইচ এম, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। আবার কি হচ্ছে দেখো, পার্টিকেলটা যেমন আমার প্রত্যেক পার্টিকেলগুলো যখন আমার একটা তরঙ্গ, একটা ওয়েভ একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার প্রত্যেক পার্টিকেল গুলো যেরকম আমার ভাইব্রেট করছে এই ফর্মুলা অনুযায়ী, তেমন ভাবে তুমি যদি ওয়েভটার দিকে চোখ রাখো, জাস্ট টাইমটাকে যদি ফিক্সড করে দাও, টাইমটাকে যদি তুমি একটা স্টপ করে দাও, তাহলে তুমি দেখবে যে তোমার যে ডিস্টেন্সের সাথে ওয়াই এর সাথে এক্স বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমার এটা চলে যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমার ওয়েভটা যাচ্ছে, সেই অবস্থাতে, আরে কেন ভুলে যাচ্ছে, জাস্ট এ মিনিট, ঠিক আছে এটাই। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবে যে ওয়াই এর সাথে তুমি যদি এক্স অ্যাক্সিস আঁকো, তখনও তুমি দেখবে যে ওয়েভটা যে যাচ্ছে সেটা সেই একই আকার তৈরি করবে। এই বরাবর ধরো আমার এক্স অ্যাক্সিস রয়েছে, আগে এই বরাবর আমি টাইম নিয়েছিলাম, এই বরাবর এখন আমি এক্স অ্যাক্সিস ধরেছি, আর এই বরাবর যেরকম আমার ওয়াই ছিল তাই ওয়াই অ্যাক্সিস রয়েছে। এইটা আমার মিডিয়াম, এটা হচ্ছে আমার মিন পজিশন জিরো।
তাহলে তুমি যদি যে কোনো মোমেন্টে টাইম স্টপ করে দাও, তুমি তখন দেখবে যে পার্টিকেল গুলো সেই মোমেন্টে এই অবস্থায় উঠে নেবে রয়েছে, মিডিয়ামের মাধ্যমে পার্টিকেল গুলো একটা পার্টিকুলার মোমেন্টে এই অবস্থায় রয়েছে। তাহলে দেখো এই দুটো গ্রাফ প্রায় সেম ফর্মে আসছে, তফাৎ হচ্ছে এখানে টাইমের গ্রাফ ছিল আর এখানটায় গ্রাফটা কিসের আছে, এখানে গ্রাফটা এক্স অক্ষ বরাবর গ্রাফ আছে। সেই অবস্থায় তাহলে আমি এই গ্রাফটাকে আমি কি লিখতে পারি, এইটাকে আমি একই রকম ভাবে ফর্মুলা দিয়ে লিখতে পারি, y ইকুয়ালস টু a সাইন kx। এখানটায় k টা কি, k টা জানার জন্য তোমাকে বুঝতে হবে যেহেতু আমি এখানটায় এই পয়েন্ট থেকে এটা x অ্যাক্সিস বরাবর, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দূরত্বটা কি, এই দূরত্বটাকে একটা ওয়েভের এই অংশটা থেকে এই অংশের যে দূরত্বটা, এইখানকার খেয়াল করে দেখো যে দুটো কণা রয়েছে, ধরো এখানে একটা কণা রয়েছে আর এখানটায় একটা কণা রয়েছে, এই দুজন দুটো কণা একই দশায় থাকবে, এই যে দুটো পার্টিকেল রয়েছে এইখানে আর এখানটায়, এই পার্টিকেলের এই দুটো পার্টিকেলের একই দশা হবে, সমদশা বা সেম ফেজ। মানে এই দুটো পার্টিকেল খেয়াল করে দেখো একসাথে উপরে উঠবে আর এই দুটো পার্টিকেল একসাথে নিচে নামবে, এই দুটো পার্টিকেল একসাথে উপরে উঠবে আমি একসাথে নিচে নামবে। তাহলে এরকম দুটো পার্টিকেল যারা একসাথে উপরে উঠবে আর একসাথে নিচে নামবে বা যারা একই দশায় রয়েছে, এমন দুটো পার্টিকেলের মধ্যে দূরত্বকে কি বলা হয়, ল্যামডা বা যেটাকে বলা হয় ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, বা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কি জিনিস, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে দুটো এমন কণা যারা সমদশায় রয়েছে, সেম ফেজে রয়েছে, মানে দুটো কণা যতগুলো, খেয়াল করে দেখো যে এই পার্টিকেলটা আমার এখানে আছে, এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটা কি সমদশায় রয়েছে না বিপরীত দশায় রয়েছে, এখানে যে পার্টিকেলটা রয়েছে এই পার্টিকেলটা তাহলে আমি যদি চাই আমি এই দূরত্বটাকেও ল্যামডা সমান ধরতে পারি, এই পার্টিকেল আর এই পার্টিকেলটা সমদশায় রয়েছে তাহলে এই দূরত্বটাও ল্যামডা হচ্ছে। ইভেন যদি আমি চাই, আমার যদি ইচ্ছা করে আমি দুটো পিক দুটো মাথার আমি দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য আমি দুটো মাথার এই মাথা থেকে এই মাথার দূরত্বটাকেও আমি ল্যামডা হিসাবে ধরতে পারি, এটা ধরাটাই সুবিধা। একই রকম ভাবে এই মাথা থেকে এই মাথার দূরত্বটাকেও আমি ল্যামডা হিসাবে ধরতে পারি, পিক টু পিক ডিস্টেন্স যেটাকে বলে, ঠিক আছে। তো এবার তরঙ্গ দৈর্ঘ্যর সাথে তোমার এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা তাদের সম্পর্ক কি, আচ্ছা এখানটায় আমি দেখছি যে ওয়াই তাহলে যেটা রয়েছে ওয়াইটার সম্পর্ক কি, এখানটায় ওয়াই এর সাথে আমার x এর সম্পর্ক হচ্ছে y = a sin kx, এখানে k টাকে আমি বলবো হচ্ছে k কে বলবো আমি ওয়েভ ভেক্টর, ওয়েভ প্রপাগেশন ভেক্টর, ওয়েভ ভেক্টর বললেই ভালো হয় বা তরঙ্গ ভেক্টর। k এর ভ্যালু হচ্ছে k ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, খুবই ইম্পর্টেন্ট, k এর ভ্যালু ফর্মুলাটা মাথায় রাখবে, k এর ভ্যালু হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে যদি আমি একটা তরঙ্গর কে ধরি, আমরা তরঙ্গর এবার ফর্মুলাটা আনা যাক, কিরাম ভাবে তরঙ্গের ফর্মুলাটা আসছে সেটা একটুখানি আমরা ভাবি। ধরো x অ্যাক্সিস এইটা আছে, এই বরাবর আমার y অ্যাক্সিস রয়েছে, একটা এইখানটায় আমার একটা কণা রয়েছে, এইখানে একটা কণা রয়েছে এইটা, এবার আর ওয়েভটা আমার এরকম ভাবে যাচ্ছে, কথার কথা বলছি এটা আমার ওয়েভটা, আচ্ছা ওয়েভটা নরমালি পিওর সাইনোসয়েডাল হবে, আমি একটুখানি বাজে ভাবে আঁকছি ছবিটা কারণ অত তো ভালো আঁকতে পারি না। আচ্ছা তাহলে এবার আমাকে বলো কোন পয়েন্টে আমার দ্বিতীয় কণাটা থাকবে যেটা আমার সমদশায় থাকবে, কোন পয়েন্টে নেক্সট কণাটা সমদশায় থাকবে, অবভিয়াসলি এই পয়েন্টে, এই দুটো কণা আমার সমদশায় থাকবে বা সেম ফেজে থাকবে, ঠিক কিনা, এই দুটো কণা বা এই দুটো পার্টিকেল অফ দ্য মিডিয়াম আর উইল বি ইন সেম ফেজ ল্যামডা দূরত্বে থাকা। আচ্ছা সেম ফেজে থাকা মানে কি, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, দশা পার্থক্য কত, অ্যাকচুয়ালি তো সেম ফেজে থাকবে না, সেম ফেজ মানে হচ্ছে জিরো, দশা পার্থক্য এদের মধ্যে কত হতে পারে,
এইটা করার জন্য তোমরা একটুখানি, হ্যাঁ কথা মনে করো, এসএইচএম এ কি হতো? এসএইচএম এর ফর্মুলা ছিল y = a sin ওমে a sin ওমেগা t, y = a sin ওমেগা t। কত তাহলে ধরো আমার প্রথম পার্টিকেলটার যে প্রথম পার্টিকেলটা যেটা রয়েছে তার ইয়ে হচ্ছে y1, দ্বিতীয় পার্টিকেলটার হচ্ছে y2, কখন y1 = y2 হবে? কখন y1 = y2 হবে? y2 যদি তুমি ধরো a sin ওমেগা t প্লাস 2π যদি ধরো, তাহলে সেই জিনিসটা কি হয়ে যাবে? 2π চেঞ্জ করলে আমার সাইনের কি কোনো পরিবর্তন আছে? আসে না, আবার একই জিনিস পাবো, দেন y = y1। তার মানে দুজনের মধ্যে দশা পার্থক্য কত রয়েছে, y1 আর y2 দুজনের মধ্যে দশা পার্থক্য কত রয়েছে এই ক্ষেত্রে? জিরো তো বলতে পারবো না, জিরো বলা মানে দুজনে একই জায়গায় রয়েছে, কিন্তু এরা তো একই জায়গায় নেই, এরা তো কিছুটা দূরে রয়েছে, তো এদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে, কত ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য কত থাকবে? 2π পরিমাণ দশা পার্থক্য থাকবে। কারণ তুমি খেয়াল করে দেখো এই যে প্রথম যেটা আছে, প্রথম কোণাটা তুমি ধরো y1 হচ্ছে ইকুয়েশন, y1 = a sin ওমেগা t, দ্বিতীয় জনের হচ্ছে y2 হচ্ছে ইকুয়েশন, তাহলে আমি ধরতে পারি যে y1 আর y2 এর মধ্যে যে দশা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে সে ডেল্টা, ডেল্টা হচ্ছে আমার দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। তাহলে কত হলে ডেল্টার ভ্যালু কত হলে আমি আবার y1 কে ফেরত পাবো, y2 এর জায়গায় আবার y1 কে ফেরত পাবো, কত ডেল্টার ভ্যালু হলে? অবভিয়াসলি 2π হলে তখন আবার আমি a sin ওমেগা t পাবো, দ্যাট ইজ y2 y1 সরি নট y2 y1। তাহলে এখান থেকে আমি বলছি যে ডেল্টা যেটা আছে দশা পার্থক্য কত হতে হবে? 2π হতে হবে, তবেই আমি, তাহলে দুটো কণা যাদের মধ্যে ফেজ ডিফারেন্স, যাদের মধ্যে ফেজ ডিফারেন্স 2π, পার্টিকেলস হ্যাভিং ফেজ ডিফারেন্স 2π, আর কত দূরে থাকছে, দুটো পার্টিকেল যাদের মধ্যে ফেজ ডিফারেন্স 2π তারা কত দূরে থাকছে, x অ্যাক্সিস বরাবর কত দূরে থাকছে? একটা কিছু আছে, খেয়াল করো ছবিটা দেখো, একদম ল্যামডাটা আর ল্যামডা ডিস্টেন্স অ্যাপার্ট, খেয়াল রাখবে পার্টিকেল যাদের মধ্যে ফেজ ডিফারেন্স 2π তারা ল্যামডা দূরত্বে রয়েছে। এখান থেকে আমরা ফেজ ডিফারেন্স আর এই পাথ ডিফারেন্সের মধ্যে আমি একটা সম্পর্ক আনবো। এবার আমি ধরে নিচ্ছি, ধরে নাও একটা আননোন পার্টিকেল, আননোন না, এই কণারই একটা পার্টিকেল রয়েছে সামওয়্যার এখানটায়, এখানটায় আমার একটা পার্টিকেল রয়েছে, এই পার্টিকেলটা আমার x দূরত্বে রয়েছে ফ্রম অরিজিন, অরিজিন থেকে বা স্টার্টিং পয়েন্ট থেকে আমার এই পার্টিকেলটা x দূরত্বে রয়েছে ধরে নাও। তাহলে এইটার মধ্যে এই সব জিনিসগুলো কিন্তু আমি তোমাদের যে পিডিএফ গুলো পাঠিয়েছি ওখানটায় লেখা আছে, তোমাদের অসুবিধা হবে না, ওখানে তোমরা দেখে নিতে পারো। তো এইখানটায় x দূরত্বে থাকলে এবার এই যে পার্টিকেলটা রয়েছে, এই পার্টিকেলটার, এই পার্টিকেলটার ফেজ ডিফারেন্স এর সাথে এর রেসপেক্টে কত হবে, প্রথমটার রেসপেক্টে এই পার্টিকেলটার ফেজ ডিফারেন্স কত হবে? দেখো ল্যামডা ডিস্টেন্স থাকলে, ল্যামডা ডিস্টেন্স থাকলে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? 2π। তাহলে 1 ডিস্টেন্স মানে হচ্ছে ফেজ ডিফারেন্স কত হবে? 2π বাই ল্যামডা, ইউনিট ডিস্টেন্স থাকলে। তাহলে x দূরত্বে থাকলে ফেজ ডিফারেন্স কত হবে? 2π বাই ইনটু x, ল্যামডা ইনটু x, এটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স যেটা 2π বাই ল্যামডা দূরত্বে রয়েছে। তাহলে এবার আমরা ওয়েভের, এতো এইটা খুবই সম্পর্ক, x টাকে আমরা বলবো হচ্ছে পাথ ডিফারেন্স, দুটো কণার মধ্যে পাথ ডিফারেন্স যদি x হয় তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স আর ডেল্টা যদি হয় সেটাকে আমি ধরি ফেজ ডিফারেন্স। এক্সটাকে বলবো পাথ ডিফারেন্স, দুটো কণা তাদের মধ্যে দূরত্ব,
দুটো কণার মধ্যে দূরত্বকে আমি বলবো পাথ ডিফারেন্স, আর ল্যামডাকে আমি বলবো ফেজ ডিফারেন্স, দুটো কণার মধ্যে দশা পার্থক্য। তাহলে এই ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের মধ্যে সম্পর্ক কি হবে? ডেল্টা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা এক্স। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। দুটো কণার মধ্যে দূরত্ব হচ্ছে x, দুটো কণার মধ্যে পাথ ডিফারেন্স x, দুটো কণার মধ্যে ফেজ ডিফারেন্স দশা পার্থক্য, সেটা হচ্ছে ডেল্টা। ডেল্টা আর x এর মধ্যে সম্পর্ক ডেল্টা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইনটু x, খেয়াল রাখবে। তাহলে এবার চলো তাহলে আমরা তরঙ্গের সমীকরণটায় আসি। তরঙ্গের যে এক্সপ্রেশন রয়েছে সেখানটায় আমরা একটু আসি। কিভাবে আসবো? ধরো এই স্ট্রেট লাইনটা হচ্ছে না একদম, এটা সাইনুসয়েডাল। হ্যাঁ, আমার একটু ট্রায়াঙ্গুলার শেপ হয়ে গেছে, সাইনুসয়েডাল গ্রাফ হবে, ঠিক আছে? তো সাইন গ্রাফের মতো গ্রাফ হবে, স্মুথ থাকবে। ধরো আমার এখানটায় আমি ধরে নিচ্ছি যে আমার যে একটা কণা রয়েছে, যে কণাটা আমার এক্স দূরত্বে রয়েছে সামওয়্যার, এই কণাটা কোথায় রয়েছে? আমার এক্স দূরত্বে রয়েছে। এই বরাবর আমার এক্স অ্যাক্সিস রয়েছে আর এই বরাবর আমার ওয়াই অ্যাক্সিস রয়েছে। এর সর্বোচ্চ বিস্তার বা অ্যাম্পলিটিউড হচ্ছে এ, এ হচ্ছে অ্যাম্পলিটিউড। এইখানে আমার একটা কণা রয়েছে যেটা আমার সেন্টার থেকে এক্স দূরত্বে রয়েছে। এই কণাটার উপর এই কণাটা কিভাবে ভাইব্রেট করবে? যে কণাটা আমার সেন্টারে রয়েছে তার ভাইব্রেশনের ফর্মুলা কত? যে যে কণাটা আমার সেন্টারে রয়েছে, সেন্টার বলছি আমার এইখানটায় রয়েছে, অরিজিনে রয়েছে, তার ভাইব্রেশনের ফর্মুলা ইকুয়ালস টু এ ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা। আর এইটার ভাইব্রেশন কত হবে? এইটার ভাইব্রেশন হবে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস ল্যামডা। কেন এখানে মাইনাস ল্যামডা লিখলাম? কারণ ল্যামডা হচ্ছে মাইনাস, নেওয়া হয়েছে মাইনাস ল্যামডা কারণ পিছিয়ে রয়েছে। দেখো একটা জিনিস খেয়াল করবে, তরঙ্গটা যদি এইখান আগে একে ভাইব্রেট করাবে, আগে এটাকে ভাইব্রেট করাবে তারপর একে ভাইব্রেট করাবে, তাহলে আমার এক্স দূরত্বে যে আমার পার্টিকেলটা রয়েছে, যে কণাটা রয়েছে, যে পার্টিকেলটা রয়েছে, সেটা আমার জিরোতে যে পার্টিকেলটা রয়েছে তারপরে ভাইব্রেট করছে। যেটা আমার এক্স দূরত্বে, কারণ আমার যে ওয়েভটা রয়েছে ওয়েভটা আমার কিন্তু ফ্রম এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। তাহলে ধরো ওয়েভটা যদি আসা শুরু করে, একটা টাইমে ধরো ওয়েভটা ছিল না, ওয়েভটা যখন এলো তখন এই পার্টিকেলটা ভাইব্রেশন আগে স্টার্ট করবে, এই এই পার্টিকেলটা পরে ভাইব্রেশন স্টার্ট করবে। তাই জন্য আমরা এখানে মাইনাস ল্যামডা নিয়েছি, কারণ পার্টিকেল পার্টিকেল অ্যাট এক্স ল্যাগস বিহাইন্ড পার্টিকেল অ্যাট জিরো অ্যাট অরিজিন। মূল বিন্দু বা অরিজিনে যে পার্টিকেলটা রয়েছে তার রেসপেক্টে এক্স এর যে পার্টিকেলটা রয়েছে সে পিছিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে কি হিসেবে? ও পরে ভাইব্রেট করা শুরু করবে। তরঙ্গটা খেয়াল করে দেখো, জিরো থেকে এক্স এর দিকে যাচ্ছে, এক্স থেকে জিরোর দিকে যাচ্ছে না, তার মানে তরঙ্গটা আগে জিরোটাকে ক্রস করবে। তো জিরোতে যে পার্টিকেলটা আছে সে আগে ভাইব্রেট করা শুরু করবে, তারপর তরঙ্গটা এক্স এক্স পয়েন্টকে ক্রস করবে, তখন পার্টিকেলটা আমার এক্স পয়েন্টের পার্টিকেলটা ভাইব্রেট করবে। তার মানে আমার পার্টিকেলটা আমার পিছিয়ে রয়েছে, ল্যামডা হচ্ছে ফেজ ডিফারেন্স। এবার এক্স দূরত্বে থাকা পার্টিকেলের ফেজ ডিফারেন্সের ফর্মুলা কি বসিয়ে দাও, এক্স এক্স ডিস্টেন্সে থাকা পার্টিকেলের ফর্মুলা কি বসিয়ে দাও, তাহলে ওয়াই ফাংশন অফ এক্স অ্যান্ড টি ইকুয়ালস টু এ সাইন ও ল্যামডার জায়গায় তুমি বসিয়ে দাও ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স, তাই হবে। তো এইটা হয়ে গেল আমার তরঙ্গের ফর্মুলা, ইকুয়েশন অফ আ ওয়েভ, এইটা হয়ে গেল আমার তরঙ্গের ফর্মুলা। বুঝতে পারলে? এইটা হচ্ছে একটা তরঙ্গের ফর্মুলা, এটা আমার শুধু টাইমের ফাংশন নয়, শুধু টাইমের ফাংশন হলে সেটা সিম্পল হারমোনিক মোশন হতো, সরল দোল গতি হতো। এটা টাইম আর এক্স দুজনেরই ফাংশন, ফাংশন অফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন অফ ডিস্টেন্স। এইটা আর এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ ওয়েভ। তাহলে যত ধরনের ইকুয়েশন আছে সব লিখবো, চলো ইকুয়েশন অফ ওয়েভ এইগুলো সব মুখস্থ রাখবে, অঙ্ক করতে কাজে আসে। ইকুয়েশন অফ ওয়েভ, দুটো হয়, ইকুয়েশন অফ ওয়েভ আর ওয়েভ ইকুয়েশন দুটো আলাদা জিনিস।
ইকুয়েশন অফ এ ওয়েভ, ইকুয়েশন অফ এ ওয়েভ কথাটা লিখছি, খেয়াল রাখবে, কারণ দু রকম হয়, একটা হয় ওয়েভ ইকুয়েশন, হয় ওয়েভ ইকুয়েশনটা আলাদা জিনিস, সেটা পরে বলছি। ইকুয়েশন অফ এ ওয়েভ, একটা ওয়েভের ইকুয়েশন আমার কি হবে, সেটা আমার হবে ধরো y equals to, প্রথম ইকুয়েশন এটা লিখতে পারো y equals to a sin omega t, এই ইকুয়েশনটাই বেশি মনে রাখা সহজ, বেশি আমরা ইউজ করি। এইটা আমার কোন দিকে যাচ্ছে, মুভিং, এটা আমার কোন দিকে যাচ্ছে, মুভিং অ্যালং পজিটিভ x অ্যাক্সিস, মুভিং অ্যালং পজিটিভ x অ্যাক্সিস। তাহলে একই রকম ভাবে y equals to a sin ওমেগা টি প্লাস কে এক্স যদি থাকে, তাহলে সেটা আমার কি হচ্ছে, মুভিং অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস, খেয়াল রাখবে। যদি আমার ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়, তাহলে সেটা আমার ওয়েভ ইকুয়েশন যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, আর যদি আমার ওমেগা টি প্লাস কে এক্স হয়, তাহলে আমার সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছে, উল্টো দিকে মুভ করছে, খেয়াল থাকবে। তো এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। আর কি ওয়েভ ইকুয়েশন হতে পারে, ওমেগার জায়গায় আমি কি লিখতে পারি, ওমেগার জায়গায় আমি লিখতে পারি কিনা 2 পাই বাই টি, আর কে এর জায়গায় আমি কি লিখতে পারি, কে এর জায়গায় আমি লিখতে পারি 2 পাই বাই ল্যামডা। খেয়াল করে দেখো, আমি 2 পাই বাই ল্যামডা এখানটায় বেরিয়েছিল, তো এই 2 পাই বাই ল্যামডাটাকেই আমি কে ধরেছি, কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, খেয়াল রাখবে, কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, এই জিনিসটাকে আমি ধরেছি এখানটায়, তাই জন্য কে হয়ে গেছে। এই দুটো বসিয়ে দিলে আমার আরেকটা ওয়েভ ইকুয়েশনের ফর্ম কি হবে, ধরো পজিটিভ এক্স অ্যাক্সিসটাই আমি ধরছি, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবরই আমি ওয়েভটা ধরবো, তাহলে কি হতে পারে, ওয়াই ইকুয়ালস টু এ সাইন, আমি এক কাজ করো, দুটোর ক্ষেত্রে দুটো থেকে আমি 2 পাই কে বাইরে নিয়ে আসি, 2 পাই টি বাই ক্যাপিটাল টি মাইনাস এখানটায় কি থাকবে, এক্স বাই ল্যামডা, এটা আমার একটা ওয়েভ ইকুয়েশন, এটা আমার একটা ওয়েভ ইকুয়েশন। মেন তোমরা এইটাকে মাথায় রাখবে, মেন সব থেকে সহজ হচ্ছে এইটাকে মাথায় রাখা, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর তার করস্পন্ডিং ওমেগার কি ভ্যালু আছে, ওমেগা ইকুয়ালস টু টু আর কে এর কি ভ্যালু আছে, ওমেগার আরেকটা ভ্যালু মাথায় রাখবে এর সাথে সাথে, সেটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু, এখানটাই লিখে রাখছি, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন, এটাও একটা ফর্মুলা মুখস্থ রাখবে, তাহলে কাজে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি দেখো ইজিলি তুমি এটা আনতে পারছো, এটা একটা ওয়েভ ইকুয়েশন হবে, এইটা একটা আমার ওয়েভ ইকুয়েশন হয়ে গেল। এছাড়া আর কিরকম ওয়েভ ইকুয়েশন হতে পারে, এছাড়া আর কিরকম ওয়েভ ইকুয়েশন হতে পারে, আমি একটা কাজ করি 2 পাই যেটা আছে সেটাকে আমি, আচ্ছা আমি একটা কাজ করি ল্যাম, এখানটায় টিটাকে যদি আমি উপরে নিয়ে যাই, টিটাকে যদি আমি উপরে নিয়ে যাই, 1 বাই টি হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে আমি এটাকে লিখতে পারি কিনা 2 পাই, এটা হচ্ছে আমার এন টি মাইনাস এক্স বাই ল্যামডা, লেখা যেতে পারে এন টি মাইনাস এক্স বাই ল্যামডা। এবার এই যে ল্যামডাটা রয়েছে, এই ল্যামডাটাকে আমি বাইরে নিয়ে আসি, উইচ ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু এ সাইন 2 পাই বাই ল্যামডা, ল্যামডাটাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে আমার এখানটায় কি হয়ে যাচ্ছে, ল্যামডা যেহেতু আমি বাইরে আনছি, আমার এখানটায় এন ল্যামডা টি মাইনাস এক্স থাকছে, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, এন হচ্ছে ইকুয়ালস টু 1 বাই টি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ওয়েভের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে এবার দেখো এই জায়গাটাতে, আচ্ছা এই দুটোকে দেখে কি কিছু চেনা চেনা লাগছে, এটা কিছু হতে পারে কি, ভেলোসিটি, ভেলোসিটি, একদম একদম একদম, এটা হয়ে যাবে ভেলোসিটি, এটা হয়ে যাবে আমার ওয়েভ ভেলোসিটি, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, যে রিলেশন বিটুইন, মনে রাখবে রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি, মানে ওয়েভের ভেলোসিটি, মানে এই ঢেউটা যে ভেলোসিটিতে মুভ করছে, দুটো ভেলোসিটি হয়, একটা ওয়েভ ভেলোসিটি হয়, একটা পার্টিকেল ভেলোসিটি হয়, পার্টিকেল ভেলোসিটি হচ্ছে এই পার্টিকেল গুলো যে ভেলোসিটি নিয়ে উপর নিচ করছে, আর ওয়েভ ভেলোসিটি হচ্ছে এই যে ঢেউ গুলো যে ভেলোসিটি নিয়ে মুভ করছে। তো এই ওয়েভ ভেলোসিটিটার সাথে আমার কি সম্পর্ক, ওয়েভ ভেলোসিটি, রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি c, ওয়েভ ভেলোসিটি বা তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ সি, বাংলা পিডিএফ এ মনে হয় এটা ভি নিয়ে করেছি, একটু খেয়ে দেখে নেবে, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এন, আর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য,
এটা হচ্ছে ল্যামডা। এদের মধ্যে রিলেশনটা কি খুব ইম্পর্টেন্ট রিলেশন, সি ইকুয়ালস টু এন ল্যামডা, জলের মতো মুখস্থ রাখবে, এটা যেন না ভুলো, এটা ছোটবেলায় পড়েছো, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে সেইটা যদি আমি এখানটায় বসিয়ে দিই তাহলে আমার এখানে সি চলে আসছে, তাহলে আমার এখানটায় দেখো কি আসছে ফর্মুলা, ওয়াই ইকুয়ালস টু ফাইনাল। এই ফর্মুলাটাই আমরা বেশিরভাগ ক্যালকুলেশন করতে ইউজ করব। এ সাইন টু পাই বাই ল্যামডা, টু পাই বাই ল্যামডা সি টি মাইনাস এক্স, এইটা আমার আর একটা ফর্মুলা। এই দুটো ফর্মুলা আমরা বেশিরভাগ এই ফর্মুলাটাকে ইউজ করব, আর ওমেগা টি মাইনাস কে এক্স এর যে ফর্মুলাটা আছে সেইটাকে ইউজ করব। এইখানে তোমাদের যা ক্যালকুলেশন নোটে দেখিয়েছি সেটা আমি এই ফর্মুলা ইউজ করে করেছি, এ সাইন ওমেগা টি বাই টু পাই বাই ল্যামডা ইনটু সি টি মাইনাস এক্স। এইটা এই জন্য করেছি কারণ এটা থেকে ইজিলি অনেক কিছু মানে অঙ্ক দিলে বার করা যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এই অবধি বোঝা গেল তো ওয়েভ ইকুয়েশনটা কিভাবে আসছে? একটা ছোট্ট অঙ্ক করাচ্ছি, অঙ্ক একটুখানি জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, অঙ্কটা ইংলিশেই দিচ্ছি, তোমাদের এই সেম অঙ্ক তোমাদের পিডিএফ এও দেওয়া রয়েছে, তোমরা ওখানেও দেখতে পারো, জাস্ট তোমাদের একটু বোঝাবার জন্য করাচ্ছি। ওয়েভ ইকুয়েশন দেওয়া রয়েছে, একটা ওয়েভ ইকুয়েশন তোমাদের দিয়ে দিয়েছে। ওয়েভ ইকুয়েশনটা কি দিয়ে দিয়েছে? ওয়াই ইকুয়ালস টু 0.01 sin 500 পাই, এখানে আমার টি মাইনাস এক্স বাই 30। ঠিক আছে, এইটা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে ফাইন্ড কি কি বার করতে বলেছে। নাম্বার ওয়ান ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে, ল্যামডা বার করতে বলেছে। নাম্বার টু আর কি বার করতে বলেছে? ওয়েভ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি সি বার করতে বলেছে। আর কি বার করতে বলেছে? তরঙ্গ দৈর্ঘ্য হলো, ওয়েভ ভেলোসিটি হলো, আর ওয়েভলেন্থ, ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, ধরো বার বললাম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা আগে বার করতে হবে অ্যাকচুয়ালি, ওয়েভ ভেলোসিটিটা পরে বার করতে হবে, ফ্রিকোয়েন্সিটা আগে করে দিলাম, ফ্রিকোয়েন্সি ওয়েভ ভেলোসিটি, আগে ফ্রিকোয়েন্সি তারপর এন, ওয়েভ ভেলোসিটি সি, আর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল, যে কণাগুলোর সর্বোচ্চ ত্বরণ কত হবে, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল অফ মিডিয়াম পার্টিকেলস। মাধ্যমের কণাগুলির সর্বোচ্চ ত্বরণ অ্যাক্সিলারেশন বার করতে হবে। ঠিক আছে, চলো তাহলে কিভাবে করবো? এই অঙ্কটা ধরো এরকম দিয়ে দিয়েছে, সবার আগে করবে কি, তুমি তোমার মতো করে ফর্মুলাটা লেখো। ফার্স্ট ফর্মুলাটা ধরো কি আছে, তুমি ধরো এইটাই লিখলে, ওয়াই ইকুয়ালস টু যে ফর্মুলাটা আমি বলেছিলাম, এ সাইন ওমে টু পাই বাই ল্যামডা, টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এই ফর্মুলাটা তুমি লিখলে। এবার একটা কাজ করতে পারো কি, এটাকে ভেতরে ঢুকিয়ে দাও, এ সাইন এটা যদি আমি ভেতরে ঢোকাই তাহলে আমার এটা কি হয়ে যাবে, টু পাই সি বাই ল্যামডা টি মাইনাস টু পাই এক্স বাই ল্যামডা, এই ফর্মে চলে এলো। এবার তোমাকে যেটা দেওয়া রয়েছে সেটা লেখো, তোমার দেওয়া রয়েছে ওয়াই ইকুয়ালস টু 0.01, ঠিক আছে, ওয়াই 0.01 সাইন দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে, সাইন ছিল তার সাথে ছিল 500 পাই, তাই তো, ফাইভ দেখে নিই একবার, তাও 500 পাই টি মাইনাস এক্স, হ্যাঁ 500 পাই টি মাইনাস এক্স বাই 30, এইটা তোমার দেওয়া রয়েছে। তাহলে এটারও ক্ষেত্রে তুমি করো কি, সাইনের ভেতরে এই 500 পাইটাকে ভেতরে ঢুকে দাও, 500 পাই টি মাইনাস এখানটায় আমার কি হয়ে যাচ্ছে 50/3 পাই এক্স, এইটা আমার থাকছে 500 পাই টি মাইনাস 50/3 পাই এক্স। এবার কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমি কি পাচ্ছি, দুটোকে কম্পেয়ার করো, এইটা ধরো ইকুয়েশন ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশন টু, দুটোকে কম্পেয়ার করি। সবার আগে আমি
1 এন্ড 2 কে কম্পেয়ার করে তুমি দেখো অ্যামপ্লিটিউডটা পাওয়া যাচ্ছে, অ্যামপ্লিটিউডটা কত, বিস্তারটা কত, অ্যামপ্লিটিউড বা বিস্তার a ইকুয়ালস টু 0.01, এটা পেয়ে গেলাম। বিস্তারটা বা অ্যামপ্লিটিউডটা কি বলতো, এই যে ওয়েভটা যে আমি এঁকেছি ছবিটা, এই ওয়েভটা কত উপরে উঠছে খেয়াল রাখবে, এইটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, এই যে এই ভ্যালুটা ম্যাক্সিমাম কত উপরে উঠছে সেটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড বা বিস্তার। এটা তোমরা এর আগেও অনেক জায়গায় করেছো, যখন সরল দোল গতি করিয়েছি, ফোর্স ভাইব্রেশন করিয়েছি, সব জায়গায় এখানে অ্যামপ্লিটিউড জিনিসটা তোমরা করেছো। এটা পেলাম, অ্যামপ্লিটিউড পেলাম, আর কি আছে চলো দেখা যাক। এখান থেকে আমি দুটোকে যদি কম্পেয়ার করি, 2 পাই, আচ্ছা 2 পাই c বাই ল্যামডা, 2 পাই c বাই ল্যামডা যেটা আছে সেটা আমার কি বের হচ্ছে 500 পাই এর সমান হচ্ছে। এইখান এই দুটোকে কম্পেয়ার করো, এই দেখো 2 পাই c বাই ল্যামডা আর এখানটায় আমার 500 পাই রয়েছে। তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি আমি কি পাবো, 2 পাই, আচ্ছা c বাই ল্যামডাটা কি হয়, c বাই ল্যামডাটা আমার ফ্রিকোয়েন্সি হয় 2 পাই n c বাই ল্যামডা, হ্যাঁ 500 পাই, পাই পাই কেটে দাও, 2 2 কেটে দাও, n কত বের হচ্ছে দেখো, n আমার বের হচ্ছে 250, তাই তো ফ্রিকোয়েন্সি আমার 250 বের হলো কিনা দেখো। ঠিক আছে, পাই পাই কেটে দিলাম আর 2 বাই 500 বাই 2 দ্যাট ইজ 250, তাহলে ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। নেক্সট কি বার করবো, ওয়েভলেন্থ বার করবো, ওয়েভ ভেলোসিটি, আচ্ছা ওয়েভলেন্থটা বাকি রয়ে গেছে, চলো ওয়েভলেন্থ বার করি। আচ্ছা এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এবার ধরো আমি এই দুটোকে কম্পেয়ার করলাম, এখানে এই টার্মটা রয়েছে আর এখানটা এই টার্মটা রয়েছে, এই দুটোকে কম্পেয়ার করো, 2 পাই বাই ল্যামডা ইকুয়ালস টু 50 পাই বাই 3 হচ্ছে, খেয়াল করে দেখো। যদি এক্সটাকে বাদ রাখি, এক্সটাকে যদি আমি বাদ রেখে ধরি, তাহলে 2 পাই বাই ল্যামডা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইকুয়ালস টু 50 পাই হচ্ছে, 50 পাই বাই 3 হচ্ছে। তাহলে বসিয়ে দাও এটাকে, এখান থেকে আমাকে ল্যামডাটা বার করতে হবে, ল্যামডা ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে দেখো, ল্যামডা উপরে গেল, এটা এদিকে গেল, তাহলে 2 পাই ইনটু 3 বাই 50 পাই, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 3 বাই 25। আচ্ছা এটার ইউনিট ধরো মিটার, আচ্ছা সবগুলো এসআই ইউনিটে রয়েছে, এখানে আমি ধরে নিচ্ছি এত ওয়াই, তো এখানে আমি দিয়ে দিচ্ছি মিটার, মিটার দিয়ে দেওয়া মানে সবকিছু এসআই ইউনিটে রয়েছে। তাহলে আমার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা আমার হার্জে বেরোলো, ল্যামডা যেটা আছে ল্যামডা হচ্ছে খেয়াল করবে ডিস্টেন্সের ইউনিট, তার মানে ল্যামডা আমার মিটারে বেরোবে, তো 3/25 মিটার আমার বেরোলো। আচ্ছা এবার কি বলেছে, ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি কি হবে, ওয়েভ ভেলোসিটি যেহেতু আমি ফ্রিকোয়েন্সি আর ল্যামডা পেয়ে গেছি, তাহলে আমি আরামসে c ইকুয়ালস টু n ল্যামডা ফেলে বার করতে পারি, n কত বেরিয়েছে 250 আর ইনটু 3/25 দ্যাট ইজ 30, ইউনিট বলতে কি হবে, মিটার পার সেকেন্ড, একদম মিটার পার সেকেন্ড ওয়েভ ভেলোসিটি বেরিয়ে গেল। না হলে তোমরা চাইলে এই দুটোকে কম্পেয়ার করেও বার করতে পারতে, এই দুটোকে কম্পেয়ার করেও বার করতে পারতে, এখান থেকে 2 পাই বাই ল্যামডা, কিন্তু জিনিসটা আরো ঝামেলার হয়ে যেত, ল্যামডা বেরিয়ে গেছে, এইটা ইজিলি আমরা এখান থেকে c ইকুয়ালস টু n ল্যামডা থেকেই বার করতে পারি যেহেতু আমি পেয়ে গেছি। আচ্ছা এবার আমার বলো তো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল কি হবে, মিডিয়াম পার্টিকেলস, এফ ম্যাক্স ইকুয়ালস টু, তোমরা এটার জন্য তোমাকে এসএইচএম মনে করতে হবে, ওমেগা, আচ্ছা এফ যেটা আছে অ্যাক্সিলারেশন, যেটা অ্যাক্সিলারেশন কি হয়, অ্যাক্সিলারেশনের ফর্মুলা ফর এসএইচএম, কারণ পার্টিকেলস গুলো আমার এসএইচএম এ রয়েছে, ওমেগা স্কয়ার এক্স, একদম এফ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার এক্স। এবার অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম কখন হবে, যখন এক্স ইকুয়ালস টু ওমেগা স্কয়ার এ, একদম ওমেগা স্কয়ার এ, ভেরি গুড, তাহলে এইটা বসাবো, এর ভ্যালুটা আমি জানি, ওমেগার ভ্যালুটাও আমি জানি, আচ্ছা ওমেগাটা জানি না, ওমেগাটা আমি কিভাবে বার করতে পারি, ওমেগা হচ্ছে 2 পাই ফ্রিকোয়েন্সি,
2 pi n eta square into a হচ্ছে 0.01 nটা কত 250 তাহলে 2 pi into 250 whole square into 0.01 ক্যালকুলেট করে এটা মোটামুটি সামথিং লাইক এটা বেরোবে হচ্ছে যা ক্যালকুলেট করে দেখবে কি আসে আচ্ছা মাইনাস থাকবে একটা সামনে কারণ এটা আমার উল্টো দিকে কাজ করে একটা মাইনাস থাকবে ঠিক আছে তো স্যার 2500 পাই 2500 পাই হ্যাঁ তাই এরকমই হবে ঠিক আছে তাহলে এরকম ভাবে জিনিসটা আমার বেরোবে ঠিক আছে 2500 কি করে হচ্ছে 100 কিছু হবে এখানে ও না 500 আছে ঠিকই আছে ঠিকই আছে তো এইভাবে আমরা জিনিসটাকে বার করব এর অবভিয়াসলি এর ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কয়ার যেহেতু এটা আমার অ্যাক্সিলারেশন ঠিক আছে তা এইভাবে যদি অঙ্ক দেয় তোমাকে তার জন্য কি করতে হবে তোমাকে এই উপরে যে ফর্মুলাগুলো দিয়েছে এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে ফর্মুলাগুলো মাথায় রেখে এই এই যে অঙ্কটা দেবে তার মধ্যে যে ফর্মুলা দেওয়া থাকবে সেই ফর্মুলাটাকে কম্পেয়ার করে বার করতে হবে দুটো আরো অঙ্ক পড়াই নাকি এটা নিয়ে জিনিসটা তাহলে ক্লিয়ার হবে চলো দুটো আরো অঙ্ক হয়ে যাক তোমরাও করো আমার সাথে আচ্ছা এই এই আচ্ছা এই অঙ্কগুলো মনে হয় পিডিএফ এ নেই এগুলো তোমাদের পরে আমি দিয়ে দেব আচ্ছা একটাই করাই ছাড়ো একটা অঙ্ক করিয়ে দিই এটা এটা সহজ আছে পারবে ফাইন্ড দা ওয়েভ ইকুয়েশন অফ আ পার্টিকেল অফ আ ফাইন্ড দা ওয়েভ ইকুয়েশন ওয়েভ ইকুয়েশন ইকুয়েশন অফ আ ওয়েভ ওয়েভ ইকুয়েশন ভুলে যা ফাইন্ড দা ইকুয়েশন অফ আ ওয়েভ having having amplitude amplitude 5 cm amplitude 5 cm frequency frequency angular frequency angular frequency 100 pi radian per second 100 pi radian per second ঠিক আছে and velocity wave velocity obviously 250 centimeter per second দিয়ে দিয়েছে এটা আমরা সমীকরণ বার করতে হবে করার চেষ্টা করো ইকুয়েশন দিয়ে দিয়েছে যার অ্যাম্পলিটিউড হচ্ছে 5 সেন্টিমিটার আর তোমরা সেন্টিমিটারেই দেখো সব কিছু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 পাই রেডিয়ান পার সেকেন্ড আর এইদিকে কি বলে ভেলোসিটি হচ্ছে 250 মিটার পার সেকেন্ড 250 সেন্টিমিটার পার সেকেন্ড y আমরা কি জানি y equals to a sin 2 pi by lambda ct minus x এবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমি জানি ভেলোসিটি জানি ল্যামডা বার করতে হবে ল্যামডা কত হবে দেখো ল্যামডাটা বার করলেই আমার কাজ হয়ে যাবে বাকি সব কিছু জানা আছে ল্যামডা ইকুয়ালস টু কি হয় c by n that is equals to c by n ta angular frequency angular tale n ta bar korte tale n ta bar korte hobe and n equals to koto hobe omega by 2 pi right and n equals to omega by 2 pi tale dutoi bar kore dite hobe
তাহলে n কত হচ্ছে দেখো ওমেগা কত 100 পাই বাই 2 পাই দ্যাট ইজ ইকুয়ালস টু 50 হার্জ এন্ড এটা হচ্ছে 50 হার্জ তাহলে ল্যামডা কত হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু c যেটা আছে চলো c টাকে আমরা সেন্টিমিটারে আছে 250 সেন্টিমিটার পার সেকেন্ড আচ্ছা c টাকে তাহলে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে চলো सी जेटा 0.25 cm पर सेकेंड এটা হচ্ছে না না কে 100 দিয়ে ভাগ হয় না মিটার সে 2.5 হবে 2.5 হবে 2.5 মিটার পার সেকেন্ড কনভার্ট করে নিলাম তাহলে এবার আমাকে কি করতে হবে তাহলে ল্যামডা কি হয়ে যাচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 2.5 বাই 50 2.5 by 50 তাহলে এটাকে আমি লিখতে পারি 25 by 500 that is equals to কততে হচ্ছে 20 তে যাচ্ছে তাই তো 1 by 20 তাহলে এখানে হয়ে গেল 1 by 20 ল্যামডাটা বেরিয়ে গেল 1 by 20 তাহলে 10 আচ্ছা এটা কত রয়েছে এটা আরেকটু দেখে নি এ দেওয়া রয়েছে আমার 5 সেমি 5 সেমিটাকে আমাকে মিটারে কনভার্ট করে দিতে হবে অ্যাম্পলিটিউডটা কি আছে অ্যাম্পলিটিউড ইকুয়ালস টু 5 সেমি তাহলে এটাকে মিটারে কনভার্ট করব দ্যাট ইজ 0.05 মিটার তাহলে y ইকুয়ালস টু আমার 0.05 অ্যাম্পলিটিউড বসলো sin এখানটা আমার 2 পাই বাই ল্যামডা তাহলে 2 পাই বাই ল্যামডা হচ্ছে 1 বাই 20 এখানটায় আমার হবে ct c হচ্ছে কত বেরিয়েছে আমার 2.5 t মাইনাস x তাহলে 20টাকে উপরে উঠিয়ে দাও which implies y equals to 0.05 sin 20টা উপরে উঠে গেলে এটা হয়ে যাবে 40 পাই ইনটু 2.5 t মাইনাস x এইটা তোমরা রাখতে পারো দেখো হলো কি না বলো তো এরকম ভাবে যদি প্রশ্ন আসে তোমাকে হয়তো দিয়ে দিল টার্মস গুলো দিয়ে দিল তোমাকে ওয়েভ ইকুয়েশনটা আনতে হতে পারে বা তোমাকে কি বলে তোমাকে ওয়েভ ইকুয়েশনটা দিয়ে দিলো তোমাকে টার্মস গুলো বার করতে হতে পারে অ্যামপ্লিটিউড কত অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত কম্পেয়ার করে ঠান্ডা মাথায় বার করতে হবে খেয়াল রাখবে এখানটায় যেন গন্ডগোল না হয় যেন মানে কি বলে ওই এসআই ইউনিট আর সিজিএস ইউনিটে গন্ডগোল যেন না হয় চেষ্টা করবে সব টার্মস গুলোকে আইদার সিজিএস বা এসআই ইউনিটে কনভার্ট করে নেওয়ার যেমন ফ্রিকোয়েন্সি হার্জে যেমন থাকছে তুমি চেষ্টা করবে সবগুলোকে বেস্ট হচ্ছে এসআই তে কনভার্ট করা ঠিক আছে তো খেয়াল রাখবে আচ্ছা একটা এছাড়া হয়েছে সবার এটা আশা করি একটা প্রশ্ন আসতে পারে সো দ্যাট এটা পিডিএফ এ করা আছে পার্টিকেল ভেলোসিটি সো দ্যাট পার্টিকেল ভেলোসিটি equals to minus wave velocity into dy dx এরকম একটা জিনিস আসতে পারে dy dx টাকে কি বলা হয় এটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফ স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফ এই জিনিসটা তোমাদের একটুখানি বোঝাই ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফ বলতে কি বলছে যে ধরো আমরা যে গ্রাফ আঁকি না এই যে ওয়েভ বোঝাবার জন্য এইটা আমার এক্স অ্যাক্সিস রয়েছে এইটা আমার ওয়াই এই বরাবর ওয়াই রয়েছে ওয়াইটাকে আমরা এখানটায় বলছি ডিসপ্লেসমেন্ট আর এক্সটা হচ্ছে আমার ডিসটেন্স তাহলে এইটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফ এখানটায় আমার ওয়েভটা কিরকম যাচ্ছে দেখে নাও আমার ওয়েভটা এরকম ভাবে যাচ্ছে তো যে কোনো একটা ওয়েভের গায়ে পয়েন্ট নাও একটা ওয়েভের গায়ে যে কোনো একটা জায়গাতে পয়েন্ট নাও সে এখানটা একটা পয়েন্ট নিলাম এই পয়েন্ট বরাবর আমি কি করতে পারি আমি ট্যানজেন্ট টানতে পারি এই পয়েন্ট বরাবর আমি কি করতে পারি আমি একটা ট্যান সাইড দিকে যাচ্ছে এই পয়েন্ট বরাবর আমি একটা ট্যানজেন্ট টানতে পারি এখানে পয়েন্ট পি আছে পি বরাবর একটা ট্যানজেন্ট আনলাম এই ট্যানজেন্টের এই যে
এই যে নথিটা স্লোপটা, এই স্লোপটাই হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স নথি। খেয়াল থাকবে তো, যে কোনো এই ওয়েভের যে কোনো পয়েন্টটায় নাও, পয়েন্টে একটা ট্যানজেন্ট টানো, ট্যানজেন্টের স্লোপ বার করো, সেই স্লোপটাই হচ্ছে আমার এই নথিটা ডিওয়াই ডিএক্সটা। এটা খেয়াল করো, পয়েন্টটা তুমি যদি চেঞ্জ করো স্লোপটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি তুমি পয়েন্টটা এই জায়গাটায় পয়েন্টটা নিতে তাহলে কিন্তু স্লোপটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক কি না? তখন তোমাকে এইদিকে, তখন তোমার এরকম আসতো গ্রাফটা, তখন তোমার স্লোপটাও নেগেটিভ স্লোপ দেবে। তখন তোমার নেগেটিভ স্ক্রিনটা একটু কিছু না বললো। হ্যাঁ কি উপরের লেখাটা কোন পার্টটা বলো? ওয়েব ভেলোসিটি এইটা এইটা নাকি তার উপরে? হ্যাঁ হ্যাঁ ওটা। হ্যাঁ না স্যার ওয়েব আছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্নটা ধরো দিতে পারে যে আচ্ছা পার্টিকেল ভেলোসিটি কি? পার্টিকেল ভেলোসিটি হচ্ছে এই যে ধরো তোমার যে কণাটা রয়েছে এখানটায়, এখানে যে কণাটা রয়েছে সেই কণাটা তো আমার উপর নিচ করছে, এই কণাটার আমার মুভমেন্টটা খেয়াল করো ওয়াই বরাবর হচ্ছে, তাহলে এই কণাটার মুভমেন্ট ডিওয়াই ডিটি যেটা সেটাই হচ্ছে আমার পার্টিকেল ভেলোসিটি। এই কণাটার মুভমেন্টটাই হচ্ছে আমার পার্টিকেল ভেলোসিটি বা কণার বেগ। আর ওয়েভ ভেলোসিটি হচ্ছে তরঙ্গের বেগ, ওয়েভ ভেলোসিটি হচ্ছে তরঙ্গের বেগ। তাহলে আমাকে এখানটায় প্রশ্নটা দিয়েছে পার্টিকেল ভেলোসিটি ইকুয়ালস টু মাইনাস ওয়েভ ভেলোসিটি ইনটু ডিভাই ডিএক্স, এটা আমার প্রমাণ করতে হবে। ধরো কিভাবে করব, পার্টিকেল ভেলোসিটি কি, পার্টিকেল ভেলোসিটি বা কণার বেগ ইকুয়ালস টু ডিভাই ডিএক্স, ডিভাই ডিটি টাইম এর রেসপেক্টে ভেলোসিটি সময়ের সাথে সাথে, ওয়েভ ভেলোসিটি সি, আর তাহলে এবার আমি এখানটায় কি করতে পারি ওয়াইটা কি জানি, ধরা যাক ওয়াইটা আমরা যেটা ধরেছিলাম ওয়াইটা একটা ওয়েভের ফর্মুলা আমি ধরতে পারি, আমি এটাকে ধরছি এ সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, আমরা এটা একটা ওয়েভের ফর্মুলা ধরলাম, ওয়াই এর একটা ওয়েভের ফর্মুলা ধরে নিলাম। এবার আমি করব কি, অবভিয়াসলি ডিওয়াই ডিটি বার করব আর ডিএক্স ডিটি বার করব, আমাকে ডিওয়াই ডিটি বার করতে হবে আর ডিএক্স ডিটি বার করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। y কত ধরেছি, y ধরেছি আমি a sin omega t by sorry a sin 2 pi by lambda c t minus x, তাহলে dy dt কি হবে বা dy dt টা কি হবে দেখো, বা এক কাজ করা যেতে পারে যেহেতু এখানটা y টা both x and y এর ফাংশন, x আর সরি x আর টাইম দুটোর ফাংশন, আমি এখানটায় আমি পার্টিকেল ভেলোসিটিটাকে আমি পার্সিয়াল, হ্যাঁ পার্সিয়াল ডেরিভেটিভ, বাংলা নোটটাই আমি মনে হয় সবগুলো নর্মাল ডেরিভেটিভ পড়েছি, ওইগুলো পার্সিয়াল ডেরিভেটিভ একটু কনভার্ট করে নিও, ঠিক আছে? তো একটুখানি এই জায়গাটা আমার করতে গিয়ে একটু গন্ডগোল হয়েছিল, পার্সিয়াল ডেরিভেটিভ লেখাটাই ভালো, নর্মাল ডেরিভেটিভ না লিখে সবগুলো একটু পার্সিয়াল করে নিও, যেখানে যেখানেই তোমার যেখানে যেখানে ডিওয়াই ডিটি বা ডিওয়াই ডিএক্স দেখবে সেগুলোকে তুমি ডেল ওয়াই ডেল টি ধরে নেবে, একটুখানি এটা একটু চেঞ্জ করে নিও, ঠিক আছে? এই ব্যাপারটা একটুখানি দেখো, তাহলে পার্টিকেল ভেলোসিটি কি হচ্ছে ডেল বাই ডেল টি যেটা আছে সেটা আমার কি হবে করো, বলো কি হবে, ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে করছি, কি বেরিয়ে আসবে বলো, 2 পাই বাই ল্যামডা সি বেরোবে কি বেরোবে না, টি এর সাথে কি আছে 2 পাই বাই ল্যামডা ইনটু সি আছে, এটা টি এর সাথে আছে, তো টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি পার্সিয়াল ডেরিভেটিভ মানে এক্সট্রা কনস্ট্যান্ট থাকছে, তাহলে 2 পাই বাই ল্যামডা সি, তারপর যা আছে তাই, আচ্ছা এ সাইন হবে না যেহেতু ডেরিভেটিভ হচ্ছে এটা আমার কস হয়ে যাবে, এ কস 2 পাই বাই ল্যামডা সি টি মাইনাস এক্স, ঠিক আছে? এটা হয়ে গেল আমার ডেল ওয়াই ডেল টিটা, হুইচ আর ডেল ওয়াই ডেল টিটা বার করলাম, ডেল ডেল এবার ডেল ওয়াই ডেল এক্সটা বার করো, ডেল ওয়াই ডেল এক্স যদি আমি বার করি এখানটায় তুমি দেখো এক্স এর সাথে কি রয়েছে, এক্স এর সাথে 2 পাই বাই ল্যামডা গুণ হচ্ছে, x এর সাথে যদি আমি খেয়াল করি তাহলে আমার 2 পাই বাই ল্যামডা গুণ হচ্ছে, তাহলে ডেল বাই ডেল এক্স করলে আমি কি বেরিয়ে আসবে 2 পাই বাই ল্যামডাটা বেরিয়ে আসবে, c বেরোবে না 2 পাই বাই ল্যামডা বেরোবে, আর কি বেরোবে এখানটায় a, আচ্ছা মাইনাস আছে খেয়াল রাখতে হবে x এর সামনে কিন্তু মাইনাস আছে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, তাহলে আমার মাইনাস 2 পাই বাই ল্যামডা বেরিয়ে আসবে, x এর সাথে আমার এখানটায় মাইনাস রয়েছে তাহলে মাইনাস 2 পাই বাই ল্যামডা বেরোবে,
আর কি হবে a cos 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x এটা নাম দাও 2 অপারেটরের নাম দাও 1 দুটোকে কম্পেয়ার করলেই আমরা কি পাচ্ছি 1 আর 2 কে যদি আমরা কম্পেয়ার করি দেখো 1 আর 2 কে কম্পেয়ার করলেই দেখা যাচ্ছে del y del t equals to minus c into del y del x এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি equals to minus web velocity into slope of displacement time graph displacement distance graph ঠিক আছে হলো কি না বলো এক ঝটকায় হয়ে গেল ঠিক আছে বলো একটু আওয়াজ দিয়ে তো কানেকশন আছে তো খুবই ইম্পর্টেন্ট ওয়েভ ইকুয়েশন তরঙ্গের সমীকরণ বা তরঙ্গের সমীকরণ বা তরঙ্গে না এটাকে তরঙ্গ সমীকরণ বলা আই থিঙ্ক বেশি ভালো হয় তরঙ্গের সমীকরণ না তরঙ্গ সমীকরণ কি হচ্ছে এটা দেখার বিষয় একই রকম ভাবে আমরা বার করব যদি আমরা দেখি আমাদের তরঙ্গ কি ছিল ওয়াই কি ছিল ওয়াই ইকুয়ালস টু কি ছিল আমার এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স এবার যদি আমি ডেল ওয়াই ডেল টি করি তাহলে আমি কি পাচ্ছি 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা সি এ কস 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ঠিক আছে এটা আমরা পেলাম তারপর যদি এটাকে আরেকবার ডেরিভেটিভ করি ডেল 2 ওয়াই ডেল টি 2 তাহলে কি পাবো ডেল 2 ওয়াই ডেল টি 2 করলে আমি পাবো মাইনাস আবার 2 পাই বাই ল্যামডা সিটা বেরিয়ে আসবে তাহলে আমার এটা হয়ে যাবে 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার সি স্কয়ার এ মাইনাস এসে গেছে কারণ কসটা সাইন হয়ে যাবে তাই মাইনাস চলে আসবে এ সাইন আচ্ছা এ এ সাইন এখানটা কি হয়ে যাচ্ছে 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স তাহলে এই টার্মটা দেখো আমার সেই ওয়াইটা ফিরে পেয়ে গেছি এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স মানে আমি ওয়াইটাকে ফিরে পেয়ে গেছি তাহলে এটাকে আমি লিখতে পারি ডেল 2 ওয়াই ডেল টি 2 সেটা আমার কি বের হচ্ছে মাইনাস 4 পাই স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এখানটা আমার কি আসবে ওয়াই একই রকম ভাবে ডেল ওয়াই কে তুমি যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তখন কি পাচ্ছ দেখো ও আরেকবার আমি ওয়াইটা উপরে লিখে রাখছি যাতে মনে থাকে ওয়াই ইকুয়ালস টু আমার এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স এইটা ইউজ করে আমি ভাঙছি ডেল ডেল ওয়াই ডেল এক্স করো কি বেরোবে মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স বেরোবে মাইনাস 2 পাই বাই ল্যামডা বেরোবে মাইনাস 2 পাই বাই ল্যামডা যেহেতু এক্স এর আগে মাইনাস আছে এখানটায় কি থাকবে এ কস 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স এটা আমার ডেল ওয়াই ডেল এক্স বেরোবে ডেল 2 ওয়াই ডেল এক্স বার করো ডেল 2 ওয়াই ডেল এক্স এবার আবার কি বেরোবে দেখো কসটা সাইন হওয়ার জন্য একটা মাইনাস আসবে কসটা সাইন হওয়ার জন্য আমার এখানটায় একটা মাইনাস আসবে তাহলে এটা প্লাস হয়ে যাবে কিন্তু আবার এখানে এক্স এর একটা মাইনাস আছে তাহলে আবার আলটিমেটলি আমার এটা মাইনাসই থেকে যাবে মাইনাস 4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স হইল এরপরে আমি তাহলে এই দুটোকে যদি আবার দেখো এই এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স এসেছে তার মানে কি তার মানে এটা ওয়াই হুইচ ইমপ্লাইজ এটাকে আমি লিখতে পারি ডেল 2 ওয়াই ডেল এক্স 2 ইকুয়ালস টু মাইনাস 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এখানে ওয়াই দুটো ইকুয়েশন এটাকে নাম দিলাম 2 উপরের ইকুয়েশনটা যেটা পেয়েছিলাম এটাকে নাম দিলাম 1 কম্পেয়ারিং 1 এন্ড 2 আমি কি পাওয়া যাচ্ছে দেখো কম্পেয়ারিং 1 এন্ড 2 এক আর 2 কে কম্পেয়ার করো কি পাওয়া যাচ্ছে ডেল 2 ওয়াই ডেল টি 2 খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ইকুয়ালস টু সি স্কোয়ার ডেল 2 ওয়াই ডেল এক্স 2
এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এটাকেই আমরা বলবো হচ্ছে ওয়েভ ইকুয়েশন বা তরঙ্গ সমীকরণ। যে কোন ফাংশন এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে তারা সকলেই তরঙ্গের মধ্যে পড়বে, এটাকে আমি বলবো ওয়েভ ইকুয়েশন বা তরঙ্গ সমীকরণ। ওয়েভ ইকুয়েশন এনি ফাংশন স্যাটিসফাইং দিস ইকুয়েশন, এনি ফাংশন স্যাটিসফাইং any function satisfying this equation represents a wave, চলো তাহলে একটা এখান থেকে তোমাদের কিছু এইটাও দেখো এই এই যে এই পার্টটা তরঙ্গের ইকুয়েশন যেটা আছে এই তরঙ্গের ইকুয়েশনটাও তোমাদের পিডিএফ এ দেওয়া রয়েছে, এইটাও তোমাদের অসুবিধা হবে না, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। তোমাদেরকে আমি কিছু এক্সট্রা জিনিস আমি করাচ্ছি, তোমরা একটুখানি দেখো আমার সাথে। আচ্ছা এইটা হলো তো একটা কোশ্চেন করাচ্ছি, এই কোশ্চেনটা পিডিএফ এ নেই তো আমার সাথে একটু কোশ্চেনটা অ্যাটলিস্ট করে রাখতে পারো। একটা কোশ্চেন করাচ্ছি, এই কোশ্চেনটা তোমরা একটু আমার সাথে করতে পারো। Check whether the following functions represents wave equation. Achha, fx number 1, fx equals to a sine a sine bx plus ct, এটা একটা দিলাম। fx comma t, হ্যাঁ ফাংশন অফ fx comma t equals to b cos at plus bx, b না এটাকে এক কাজ করে দাও এখানটায় করে দাও d cos at plus bx, ধরো এরকম দিয়েছি a b c হচ্ছে কনস্ট্যান্ট এখানটায়, আর একটা ধরো দিলাম তোমাদের এরকম ভাবে f of x comma t equals to a e to the power i k x minus omega t, এটা একটা দিলাম। চার নম্বর আর একটা দিচ্ছি f of x comma t equals to x sin x minus, ধরো এরকম কিছু আমি ইকুয়েশন দিলাম, তোমাকে চেক করতে হবে যে এই ইকুয়েশন গুলো আমার ওয়েভ ইকুয়েশন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? এগুলো আমার represents a wave or not a wave equation, the function represents a wave or no, এই যে ফাংশন গুলো দিয়েছি এই ফাংশন গুলো আমার ওয়েভ হচ্ছে কি হচ্ছে না সেটা তোমাকে চেক করতে হবে। তাহলে ওয়েভ কখন হবে? ওয়েভ তখনই হবে যদি আমার the function fx will be a wave if it is satisfy function ফাংশন fx comma t will, আচ্ছা এখানে লিখে রাখছি a b c d are constants, a b c d are k omega are constants, স্যার সিটা রাইট ভেলোসিটি তো না এখানটা সবাই কনস্ট্যান্টস, এখানে কোনো আমি সি এখানে সিভাবে আমি রাখিনি, ঠিক আছে? তো এখন তুমি ভেলোসিটি কিনা বলতে পারবে না, এটা কেস আছে ভেলোস। আচ্ছা চলো সেই ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার আছে, এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো ভেলোসিটি কি করে বার করতে হবে। সবার আগে তোমায় চেক করতে হবে, আচ্ছা এখানে যেগুলো দিয়েছি সবাই কনস্ট্যান্ট, এ বি সি ডি কে ওমেগা এরা সবাই কনস্ট্যান্ট, এখানে সি আছে কিন্তু এই সিটা কি আমার ভেলোসিটি হবে? খেয়াল করে দেখো আমার এখানে কিন্তু সামনে কোনো 2π বাই ল্যামডা নেই, তো সামনে যদি কোনো 2π বাই ল্যামডা না থাকে তাহলে এখন আমার এই সিটা কিন্তু ভেলোসিটি নাও হতে পারে, এই জায়গাটা কিন্তু একটা কেস আছে,
ঠিক আছে? তো তোমার, তুমি তখনই ভেলোসিটি বলতে পারবে যদি তোমার ঠিক এই ইকুয়েশনটা যে উপরে দিয়েছি এই ইকুয়েশনে যদি টি এর সাথে থাকে, যার বাইরে তোমার 2 পাই বাই ল্যামডা থাকবে, তখন তুমি এটাকে, এবার বেস্ট উপায় হচ্ছে তোমার ভেলোসিটি বার করা, সেটা হচ্ছে এই ওয়েভ ইকুয়েশনটা ফেলা। এই ওয়েভ ইকুয়েশনটা ফেলে একমাত্র বার করা যেতে পারে। তাহলে চলো এটা করলেই বুঝতে পারবে, এই যে ফাংশনটা রয়েছে এটা আমার ওয়েভ, দ্য ফাংশন এফ এক্স উইল রিপ্রেজেন্ট ওয়েভ ইকুয়েশন, উইল রিপ্রেজেন্ট আ ওয়েভ, উইল রিপ্রেজেন্ট এ ওয়েভ, রিপ্রেজেন্ট এ ওয়েভ। এটা একটা ওয়েভকে কখন রিপ্রেজেন্ট করবে? ইফ ইট স্যাটিসফাইজ, যদি এটা আমাকে কি স্যাটিসফাই করে, এই জিনিসটাকে স্যাটিসফাই করে, ডেল টু এফ ডেল টি টু ইকুয়ালস টু সি স্কোয়ার ডেল টু এফ ডেল এক্স টু। এখানটায় সি এর জায়গায় যা হোক কিছু হতে পারে, কিন্তু আমার একটা এরকম ফর্ম আসবে। যদি এরকম ফর্ম আসে তাহলে আমি, আর এখানটায় সি যেটা আছে, হোয়ার সি স্কোয়ার, সি ইজ দ্য ভেলোসিটি অফ ওয়েভ, অফ দ্য ওয়েভ। তো এখানটায় তোমাদের ব্যাপারটা হচ্ছে যে তোমরা আগে ইকুয়েশনটা ফেলে দেখো এই ফর্মটা আসছে কিনা, তারপর এই জায়গাটায় যে জিনিসটা থাকবে তার রুট ওভারটাই হবে তোমার ভেলোসিটি। এখানটায় যা থাকবে তার রুট ওভারটাই হচ্ছে তোমার ভেলোসিটি। এটা মজার একটা জিনিস, চলো করলে বুঝতে পারবে। ফার্স্ট ফাংশনটা কি আছে দেখো, এ সাইন বি এক্স প্লাস সিটি, এ সাইন বি এক্স প্লাস সিটি। চলো চেক করা যাক, ওয়ান এফ এক্স, এফ এক্স কমা টি কি দিয়েছে, এ সাইন বি এক্স প্লাস সিটি। এটা আমার সাথে একটু করতে থাকো, হ্যাঁ। তাহলে চেক করব কিভাবে, সবার আগে ডেল এফ ডেল টি করো। ডেল এফ ডেল টি করলে দেখো পার্সিয়াল ডেরিভেটিভ করছি, মানে এক্স এর রেসপেক্টে হাত দেবো না। যদি করি কি বেরোবে আমার, আমার সি বেরিয়ে আসবে, সি এ সাইন, সি এ কস হয়ে যাবে, সি এ কস, সি এ কস, এখানটায় বি এক্স প্লাস সিটি থাকছে। আর ডেল টু এফ ডেল টি টু যদি করো তাহলে কি হবে, আরেকবার সি বেরিয়ে আসবে, তাহলে সি স্কোয়ার আমার এখানটায় কি থাকছে, আর সামনে আমার মাইনাস চলে আসবে, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানটায় আমার, আচ্ছা এটা পাঁচ নিচে করি, জায়গা কম হচ্ছে। ডেল টু ডেল এফ টু কি হচ্ছে, ডেল টু ডেল টু এফ ডেল টি টু কি হচ্ছে, মাইনাস কস্টা সাইন হবে বলে মাইনাস আসবে, সি স্কোয়ার এ সাইন বি এক্স প্লাস সিটি। তাহলে আমি যদি এটা দেখি, মাইনাস সি স্কোয়ার আমার এফ, এফ বেরোলো, মাইনাস সি স্কোয়ার এফ বেরোলো। একই রকম ভাবে ডেল এফ ডেল এক্স বার করো কি বেরোচ্ছে দেখো, ডেল এফ ডেল এক্স যদি বার করো, ডেল এফ ডেল এক্স বার করলে আমার কি হচ্ছে, বি বেরিয়ে আসবে, বি এ কস হয়ে যাবে, বি এ কস, বি এ কস বি এক্স প্লাস সিটি। আর ডেল টু এফ ডেল এক্স টু, ডেল ডেল টু এফ ডেল এক্স টু বার করো, দেখো কি হচ্ছে, আরেকবার বি বেরিয়ে আসবে, মাইনাস বি স্কোয়ার এ সাইন বি এক্স প্লাস সিটি। তাহলে এখানে দেখো এই যে এ সাইন বি এক্স প্লাস সিটি হচ্ছে আমার এফটা, তাহলে এটা মাইনাস বি স্কোয়ার এফ এসে গেল। তাহলে আমি এখান থেকে দুটো ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি দেখো, দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি কি পাচ্ছি, দুটো ইকুয়েশনকে আমি কম্পেয়ার করে পাচ্ছি দেখো, যদি এফ উইচ ইমপ্লাইজ এখানে সি স্কোয়ারটা না দিয়ে দাও, তাহলে ওয়ান বাই সি স্কোয়ার, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি কম্পেয়ার করে কি পাচ্ছ দেখো, এইটা ওয়ান নাম দিলাম, এটা টু নাম দিলাম। এবার এক নম্বরে কি পাওয়া যাচ্ছে দেখো, এক নম্বর থেকে এফটা কত পাচ্ছ, এফ ইকুয়ালস টু তোমার কি বেরোচ্ছে, মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ডেল টু এফ ডেল টি টু। আর দুই নম্বর থেকে কি পাওয়া যাচ্ছে একই রকম ভাবে, এফ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ডেল টু এফ ডেল এক্স টু। দুটোকে ইকুয়েট করো, দেয়ার ফোর মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ডেল টু এফ ডেল টি টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ডেল টু এফ ডেল এক্স টু। এই যে ফর্মটা এলো তো, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, তাহলে ডেল টু এফ ডেল এক্স, ডেল টু এফ ডেল টি টু, ডেল টু এফ ডেল টি টু ইকুয়ালস টু সি স্কোয়ার, সি স্কোয়ার বাই বি স্কোয়ার ডেল
टू एफ डेल एक्स टू এইটা আমার ওয়েভ ইকুয়েশন হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা বলো? এইটা আমার একটা ওয়েভ ইকুয়েশন ফর্ম আসছে কিনা? এইটা যদি এইটা আমাকে আনতে হবে, এরকম ফর্ম আনতে হবে, যদি এইরকম ফর্ম চলে আসে তাহলে আমি বুঝবো যে এটা আমার ওয়েভ ইকুয়েশন। দেয়ারফর এফ ইকুয়ালস টু এ সাইন বি বি এক্স প্লাস সি টি রিপ্রেজেন্টস আ ওয়েভ। আর এইটার ভেলোসিটি কত হবে বলো তো? উইথ ভেলোসিটি, ভেলোসিটি কত হবে আইডিয়া করে বলতে পারবে? সি বাই বি। হ্যাঁ, সি বাই বি। এইখানে যেটাই থাকবে সেটা রুট ওভারটাই হবে আমার ভেলোসিটি, এখানে যেটা থাকবে তার রুট ওভারটাই হবে আমার ভেলোসিটি, তাহলে সি বাই বি। এবার চলো তোমরা তোমরা এটা করো তো, নিজেরা দেখো আমার এইটা এক নম্বরটা আমি করলাম, দুই নম্বরটা তোমরা করো, দুই নম্বরটা পারবে। তোমাদের তিনটা আমি দেখিয়ে দিচ্ছি, তিনটা তিন আর চার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। চলো তিনটা কি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়েভ ইকুয়েশন অ্যাকচুয়ালি। তিন নম্বরটা যদি আমি দেখি, এফ কি দেওয়া রয়েছে? এফ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কি এক্স, তাই ছিল তো? এই জিনিসটা ছিল তো? এটা আমার ওয়েভ ইকুয়েশন হচ্ছে কি হচ্ছে না? ডেল এফ এক্স মাইনাস ওমেগা টি, কে এক্স মাইনাস ওমেগা টি ছিল, ঠিক আছে। কে এক্স মাইনাস ওমেগা টি, চলো করা যাক। ডেল এফ ডেল টি বার করো, এখানটায় আমার কি বেরোবে? আমার আই মাইনাস আই ওমেগা বেরোবে, যেহেতু ওমেগার আগে মাইনাস আছে, মাইনাস আই ওমেগা এ ই টু দি পাওয়ার, এখানে যা আছে তাই থাকবে, কে কারণ ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু এম ই টু দি পাওয়ার, খেয়াল রাখবে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স আমাকে কি দেয়? এম ই টু দি পাওয়ার এম এক্স দেয়, এটা খেয়াল রাখবে তোমরা। তাহলে এখানটায় আমার এই জিনিসটা সেম থেকে যাবে, যতবার ডেরিভেটিভ করো না কেন এটা সেম থেকে যাবে। ডেল টু এফ ডেল টি টু করো ইকুয়ালস টু আবার আই ওমেগা আসবে, তাহলে আই মাইনাস আই ওমেগা হোল স্কোয়ার হয়ে যাবে, এ ই টু দি পাওয়ার আই ওমে কে এক্স মাইনাস ওমেগা টি। তাহলে এবার দেখো এখানটায় আমার কি বেরোচ্ছে, মাইনাসটা স্কোয়ারে আছে বলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কিন্তু আই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার হলে মাইনাস ওয়ান ওমেগা স্কোয়ার, আর এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি, মানে এফ আমার রয়ে গেল, ফাংশনটা ফেরত পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম ডেল টু এফ ডেল টি টু, এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন ওয়ান। অন্যদিকে কি পাচ্ছি, ডেল এফ ডেল এক্স করো, ডেল এফ ডেল এক্স করলে কি পাওয়া যাবে? একই রকম ভাবে কে আমার আই কে নেমে আসবে, আই কে নেমে আসবে, আই কে এখানটায় আমার কি থাকবে, এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। দ্বিতীয়বার ডেরিভেটিভ করো, ডেল টু ডেল এফ ডেল এক্স টু, আমার আরেকবার আই কে বেরোবে, তাই এটা আই কে ইন্টু আই কে, আই কে স্কোয়ার হয়ে যাবে, এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। তাহলে আমার এটা কত হচ্ছে, ডেল টু এফ ডেল এক্স টুটা কত হয়ে যাচ্ছে দেখো, ডেল টু এফ ডেল এক্স টুটা আমার হয়ে যাচ্ছে আই আই ইন্টু আই আই স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস কে স্কোয়ার, এখানটায় যেটা আছে সেটা আমার এফ হবে, এ ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা আমার ইকুয়েশন টু হয়ে গেল। ওয়ান আর টু কে কম্পেয়ার করো তুমি কি পাচ্ছ দেখো, ওয়ান আর টু কে কম্পেয়ার করলে, কম্পেয়ারিং ওয়ান অ্যান্ড টু উই গেট, কম্পেয়ারিং ওয়ান অ্যান্ড টু উই গেট মাইনাস মাইনাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার ডেল টু এফ ডেল টি টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার ডেল টু এফ ডেল এক্স টু, ডেল টু এফ ডেল টি টু ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার কে স্কোয়ার ডেল টু এফ ডেল এক্স টু। তাহলে বলো ওয়েভ হচ্ছে কি না হচ্ছে না? এফ রিপ্রেজেন্টস আ ওয়েভ।
a represents a wave with velocity, wave velocity koto hobe bolo omega by k, omega by k. এবার এই যে কেন আমি বললাম তোমাদের যে এইটা অ্যাকচুয়াল ওয়েভ ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, আমি বললাম যে এই যে ইকুয়েশনটা এটা অ্যাকচুয়াল ওয়েভ ইকুয়েশনকে, জেনারেল ওয়েভ ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, কেন সেটা আমি দেখে নাও। এই যে ওমেগা বাই কে বেরোলো, তো ওমেগাকে তুমি যদি অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি ধরে নাও, কথার কথা বলছি, এখানে তো আমি কনস্ট্যান্ট ধরেছিলাম, যদি ওমেগাটা আমি অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি ধরি তাহলে ওমেগার ভ্যালুটা কি কি হচ্ছে, ওমেগা ইকুয়ালস টু আমার টু পাই এন হবে, এন হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি, আর কে টাকে যদি আমি ওয়েভ ভেক্টর ধরি, ওয়েভ ভেক্টর ধরি, তাহলে কে আমার কি হয়ে যাচ্ছে টু পাই বাই ল্যামডা, টু পাই বাই ল্যামডা দুটোকে আম, তাহলে এবার দেখো তাহলে ওমেগা বাই কে জিনিসটা কি হচ্ছে, দেখো খুব মজার জিনিস, টু পাই এন বাই টু পাই বাই ল্যামডা দ্যাট ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, কি বেরোলো এটা খেয়াল রাখবে। চার নম্বরটা করি, চার নম্বর কোশ্চেন কি আছে দেখে নি, এইটা করা যাক, এক্স সাইন এক্স মাইনাস টি করা যাক, দেখা স্যার একটু উপরে দেবেন, হ্যাঁ দিচ্ছি দাদা, কোনটা বলো, এইটা আচ্ছা, তাহলে চার নম্বরের প্রশ্নটা করা যাক, চার নম্বর প্রশ্নটা কি আছে, ওয়ান বাই ফোর দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু কি বলে দিয়েছে, এ সরি এ না এক্স ছিল, এক্স সাইন এক্স মাইনাস টি তাই ছিল তো নাকি, তাহলে ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল টি করো, কি বেরোচ্ছে দেখো, ডেল ওয়াই ডেল টি করলে অবভিয়াসলি আমার এখান থেকে মাইনাস এক্স কস এক্স মাইনাস টি বেরোবে, আর ডেল টু বাই ডেল টি টু করলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কসটা সাইন হলে আরেকটা মাইনাস আসবে, এক্স সাইন এক্স মাইনাস টি, তাহলে আমার মাইনাস ওয়াই বেরোচ্ছে, ঠিক আছে, আর ডেল এবার তাহলে আমার এখানটা দেখো মাইনাস ওয়াই আমার বেরোলো, ডেল টু ওয়াই ডেল টি টু করলে, এবার ডেল ওয়াই ডেল এক্স যদি করি তখন কি বের হচ্ছে, এবার এখানটায় গন্ডগোল হবে, ডেল ওয়াই ডেল এক্স যখন আমি করব দুটো এক্স টার্ম আছে, তার মানে আমার একটা টার্ম হবে সাইন সাইন এক্স মাইনাস টি, অন্য টার্মটা হয়ে যাবে প্লাস আমার এক্সটার উপর মানে এক্স এর উপর ডেরিভেটিভ হলো, এরপর সাইনের উপর ডেরিভেটিভ হবে, তাহলে আমার এখানটায় হবে এক্স কস এক্স মাইনাস টি, এইটা একটা টার্ম বেরোলো, আর ডেল টু সাই ডেল টু ডেল টু বাই ডেল এক্স টু যদি করি তাহলে আবার এখানটায় দেখতে গেলে এক্স হচ্ছে তাহলে কস এক্স মাইনাস টি ফার্স্ট টার্ম প্লাস কস এক্স মাইনাস টি, আর এখানটায় কসটা মাইনাস এক্স সাইন এক্স মাইনাস টি, তাহলে যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনটাতে আমার কি থাকছে টু কস এক্স মাইনাস টি মাইনাস এক্স সাইন এক্স মাইনাস, তাহলে আমি যদি দেখি তাহলে আমার আর এই পার্টটা আমার কি হয়ে যাচ্ছে, এই পার্টটা আমার টু কস এক্স মাইনাস টি, এই পার্টটা আমার হয়ে যাচ্ছে এফ, এই পার্টটা আমার হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস এফ না মাইনাস ওয়াই ধরেছি তো, হ্যাঁ ওয়াই ধরে করছি, ওয়াই ধরে করছি এটাকে, আচ্ছা এফ এর জায়গায় ওয়াই ধরে করছি, ঠিক আছে তো অসুবিধা নেই, তো এটা ওয়াই থাকলো, এফ এর জায়গায় ওয়াই ধরে করছি জাস্ট, তাহলে দুটোকে যদি আমি ইকুয়েট করি, দুটোকে যদি আমি ইকুয়েট করি আমার কি দুটো জিনিস সেম আসছে, তাহলে দেখো এখানটায় আমার মাইনাস ওয়াই কি বেরিয়েছিল, আমার ডেল টু ওয়াই এটা আমার এখানটায় কিন্তু যদি ইকুয়েট করো তোমার এরকম একটা টার্ম আসছে ডেল টু ওয়াই ডেল এক্স টু ইকুয়ালস টু টু কস এক্স মাইনাস টি, তার সাথে আমার এখানটায় মাইনাস প্লাস ডেল টু ওয়াই
डेल टी टू कारण माइनस वाई देखो कि बैरिए जिस माइनस माइनस वाई बैरिए जिसमें माइनस वाई बैरिए তাহলে সেটা যদি আমি এখানে বসিয়ে দিই মাইনাস ওয়াই এর জায়গায় তাহলে আমার এই টার্মটা তো এটা কি আর ওয়েভ ইকুয়েশন হচ্ছে কারণ এখানে আমার একটা ফাংশন রয়েছে আমার ওয়েভ ইকুয়েশন তখনই হবে যদি আমার এরকম ফর্ম থাকে ডেল 2y ডেল t2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু ডেল 2y ডেল x2 এই ফর্মটাকেই আমি ওয়েভ ইকুয়েশন হিসেবে ধরবো একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে কিন্তু এখানটায় ফাংশন রয়েছে তাহলে কি আমার এটা ওয়েভ ইকুয়েশন হচ্ছে Not a wave. বুঝতে পারলে কি না বলো আমার কনস্ট্যান্ট থাকতে হবে এখানে যেহেতু আমার এখানে কনস্ট্যান্ট নেই একটা ফাংশন চলে আসছে তাই জন্য আমার এখানটায় এটা একটা ওয়েভ হয়ে যায় ওয়েভ হচ্ছে না ঠিক আছে আচ্ছা স্টেশনারি ওয়েভটা করিয়ে দেবো নাকি নেক্সট দিন করাবো স্যার নেক্সট দিনই করাবো আচ্ছা ঠিক আছে নেক্সট দিন তাহলে এটা করাবো স্টেশনারি ওয়েভ বা স্থানু তরঙ্গ ঠিক আছে আর এইগুলো আচ্ছা তোমাদের তাহলে এইটা আর পাঠাচ্ছি না ঠিক আছে তো এই এই পিডিএফটা আর পাঠাচ্ছি না কারণ তোমাদের যা যা শুধু এই পার্টটাই তোমাদের আলাদা ছিল এই পার্টটা কি তোমাদের লাগবে মোটামুটি যার পাঠিয়েছি ওই পিডিএফ এর মধ্যে রয়েছে ওইখান থেকেই তোমরা দেখে নিতে পারবে